إلا إلا الله, الله الله اكبر محمد رسول الله يا حبيب الله الله السلام عليكم ورحمة الله 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 لله والصلاة الله والسلام على الله الله وبعد على رسول الله 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 আর এস আর এম বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা আমাদের আয়োজন শুরু করব কোরআনুল করিমের তেলাওয়াত এবং আজকের পর্বের জন্য নির্ধারিত কোরআনের সাতাশতম পাড়ার সংক্ষিপ্ত তাফসিলের মাধ্যমে بسم الله الرحمن الرحيم الرحمن وعلم القرآن خلق القرآن

What's up, man? Oh, oh. আসসালামু আলাইকুম ও ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন কাছে দূরে দেশে প্রবাসে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন টিভির মাহে বিশেষ আয়োজন বরকতময় সেহরি অনুষ্ঠান প্রিয় দর্শক এতক্ষণ আমরা সাতাশতম পাড়ার উল্লেখযোগ্য অংশ তেলাওয়াত শুনলাম আমরা এর উল্লেখযোগ্য বিষয় নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ সাতাশতম পারা প্রথমেই পাক রব্বুল আলমিন শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহিম কলা ফামা খত মুরসালুন কল ইন্না উরসিল্লা ইলা কৌমি মুজরিমিন আমরা এই সাতাশতম পারা আমরা যেটি তেলাবাদ করলাম শুরু অংশটুকু এটি সুরা জারিয়াত থেকে শুরু হয়েছে আর জারিয়াতের মধ্যে কেয়ামত সংক্রান্ত অনেক বিষয়ে কথা বলা হয়েছে সে সাথে কিছু প্রশ্ন করা হয়েছে আমাদের ব্যাপারে অর্থাৎ আল্লাপাক আমাদেরকে কি কি বিষয়ে প্রশ্ন করবেন হাসরে ময়দানে বিভিন্ন বিষয় জানতে চাইবেন এবং এই সাতাশতম পাড়া যখন শুরু হয়েছে সেখানেও আল্লাপাক রব্বুল আলমিন রাসুলদের ব্যাপারে কিছু কথা বলেছেন যে বিভিন্ন যুগে নবীদেরকে পাঠানো হয়েছে এবং বিভিন্ন সময় তারা মমিনদের জন্য কি কি কাজ করেছেন এবং তাদের দায়িত্ব কী ছিল এ বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং এর এরপরেই আল্লাপাক রব্বুল আলমিন মৌলিক একটি বিষয় যেটি আমরা মোটামুটি সকলেই জানি যে আমাদেরকে প্রেরণের যে মূল উদ্দেশ্য সে বিষয়ে একটি কথা আল্লাপাক উল্লেখ করেছেন এবং তুলে ধরেছেন বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইল্লা আলী আবুদুন মা উরিদ ইদু মিন হুম্মির রেস্কিন মা উরিদ আই তাইমুন যেখানে মৌলিক কথা যে আসলে আমাদেরকে সৃষ্টি করার পিছনে পাকের যে উদ্দেশ্য এবং কারণ কিছু শুধু আমরাই নন নই শুধুমাত্র আমরাই নই বরং আমাদের পূর্ববর্তী জাতি জিন জাতির উদ্দেশ্য কী ছিল তাদেরকে প্রেরণ উদ্দেশ্য সেটাও আল্লাপাক বলে দিয়েছেন আসলে মূল উদ্দেশ্য হল এবাদত করা আর আমাদের সমাজে এবাদত বললেই আমরা একটি আমাদের একটা চিত্র ভেসে ওঠে যে আল্লাহ যেহেতু বলেছেন ইবাদতের জন্য সুতরাং আমরা কি করব। আমরা নামাজের আজান হলে মসজিদে চলে যাব নামাজ পড়বো আমাদের সামর্থ্য হলে আমরা হজে যাব সামর্থ্য হলে জাকাত দিব সাওমের মাস আসলে সিয়াম পালন করব এরকম আনুষাঙ্গিক বিষয় এটা হলো আমরা ইবাদত বুঝি কিন্তু এরপরে আমি আমার স্ত্রীর সাথে আমার আচার আচরণ আমার সন্তানের সাথে আচার আচরণ প্রতিবেশীর সাথে আচার আচরণ আমার ব্যবসা বাণিজ্য এটাকে কিন্তু আমরা এই পার্ট অফ ইবাদত মনে করি না আসলে এটা আমাদের একটি ভুল ধারণা কারণ আমাদেরকে বুঝতে হবে যে আল্লাপাক রব্বুল আলমিন যে ইবাদতের কথা বলেছেন ইবাদতের দুটো পার্ট আছে একটা হলো ইবাদত আরেকটা হলো মামলাতের ক্ষেত্রে ইবাদত এটা হলো আল্লাপাক যেটা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন নামাজ পড়বো রোজা রাখবো হজ জাকাত সব আনুষাঙ্গিক বিষয় করব এখন আমরা মনে করি যে আমরা তো ইবাদত সারাক্ষণ কি ইবাদত করা সম্ভব নেই হ্যাঁ সারাক্ষণ ইবাদত করা সম্ভব আমি যে কথা বলছি এটাও এই কারণ আমি এখানে দাওয়াতের কাজ করছি এবং যারা এর সাথে মানে কাজ করছেন তারাও দাওয়ার কাজ করছেন একজন দোকানদার দোকান খুলছেন তিনিও ইবাদত করছেন কিন্তু শর্ত হলো এটা তখনই ইবাদত হিসেবে যখন গণ্য হবে যখন তার এই ব্যবসা বাণিজ্যটা রসুরল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ব্যবসা হালাল পদ্ধতিতে ব্যবসা করতে বলেছেন সে পদ্ধতিতে ব্যবসা করতেছেন তখনই সেটা ইবাদত হবে একজন চাকুরিজীবী চাকরি করছেন তার এই চাকরিটা এবাদত এবং হালাল কিন্তু তার চাকরিটা তখন এবাদত এবং হালাল থাকবে না যখন তিনি চাকরির মধ্যে দায়িত্ববোধ থেকে দূরে সরে আসবেন এবং তিনি ফাঁকিবাজির মধ্যে চলে যাবেন এবং অন্যায় আশ্রয় নেবেন ধোকা প্রতারণার আশ্রয় নেবেন তখন আর ইবাদত থাকবে না এই জন্য আমাদের মানি হলো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাবো এটি আল্লাহ পাকের আমাদের নির্দেশনা এবং আমাদের উপরে আল্লাহ পাকের একটি আদেশ এরপরেই সুরা সুরাতুর এই সুরাটি মক্কায় অবতীর্ণ এখানে ঊনপঞ্চাশ আয়াত রয়েছে এই সুরার মধ্যে এখানেও আল্লাহ রব্বুল আলমিন আজাবের ব্যাপারে বলা হয়েছে এবং তার নেয়ামতের বিভিন্ন বিষয় আল্লাপাক রব্বুল আলমিন বলছেন এবং বিভিন্ন সময়ের কথা বলেছেন যে ওই মুহূর্তেগুলো কেমন হবে যে যেই সময়গুলো পাহাড়গুলো দেখবে কেয়ামতের পূর্ববর্তী সময়কার অবস্থায় আমরা বুঝে নিচ্ছি কারণ এখানে সে কথাই বলা হয়েছে এবং আল্লাপাক রব্বুলা আলমিন ইঙ্গিত করে বলছেন ইয় মায় দা ইলা নারি জাহান্নামা দা হি হিন নারুল্লাতি দি নারুল্লা কুন্তুম বিহা ফাওয়াই এরকমভাবে ফাওয়াইলুন ফাওয়াইলু ইয়া ইদিল্লিল মুকাজিবিন এরকমভাবে বিভিন্ন জায়গায় পাক রব্বুল আলমিন কিয়ামত হাসর সহ এই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং কথা বলেছেন যারা এই বিষয়গুলোকে অস্বীকার করে তাদের ধ্বংস হোক তারা ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে আল্লাপাক বলে দিয়েছেন ইন্না আজাবিকা লাকে ওয়াতাসিরুল জিবাল তারপরে আরেক জায়গায় গিয়ে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন ইন্নাল মুতাকিনা ফি জান্নাতি জান্নাত নাঈম সেখানে এবার জান্নাতের কথা বলা হয়েছে জাহান্নামের কথা বলা হয়েছে জান্নাতে কী কী নেয়ামত থাকবে সেই নিয়ামতের কথা বলা হয়েছে এবং সে ক্ষেত্রে একজন মানুষের অবস্থা কি হবে সে ব্যাপারও আল্লা পাক আলমিন বলেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টি সম্পর্কে এবং মানুষের কার্যক্রম সম্পর্কে বলেছেন এবং তাদের কি করা উচিত হ্যাঁ সে বিষয়েও আল্লাপাক বলে আলমীন দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে তোমরা যে সন্তান সন্ততির মালিক হও তোমরা যে বিভিন্ন কার্য এগুলি কি তোমরা করো না কি এগুলি আমি করি এই রকমভাবে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আল্লাপাক বুঝিয়েছেন যে আসলে এই সব বিষয়গুলো সব কিছু আল্লাপাকের কর্তৃত্বের মধ্যে মানুষের হাতে কিছুই নেই এরপরে সুরা আর নাজম এর সুরাটি মক্কায় অবতীর্ণ এই সুরার মধ্যেও মূলত আল্লাপাক রব্বুল আলমিন অলৌকিক কিছু কথাবার্তা যেটা রসুল সাল্লী ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায়ও আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহ রসুলের কিছু কথা বলেছেন যে মিরাজে আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহ রসুলকে নিয়েছেন সেখানে ইন্দা সিদরতুল মুহা ইন্দাহা জন্নাতুল মা আউ নাজদাতান ওখরা আগের আয়াতে এর এরপরে ইজয়া মাগাল বাসর মিন আয়াতে রব্বিহিল কোবরা মেরাজে যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গমন করেছেন সেখানে গিয়ে আল্লাহ রসুল অনেক নিদর্শন দেখেছেন এবং তার যাওয়ার সেই সীমারেখা কোথায় ছিল এবং কতখানি কাছাকাছি ছিলেন এবং কি কি দেখেছেন এখানে ইঙ্গিত করা হয়েছে আমরা যদি হাদিসে যাই তাহলে আমরা দেখব আল্লাহ রসুল সাল্লু আলু আসলাম জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন এবং জাহান্নাম দেখতে গিয়ে সেখানে কোন শ্রেণী মানুষকে দেখেছেন জাহান্নামের কাছ দিয়ে যাচ্ছেন সেখানে এক শ্রেণী মানুষকে দেখছেন ইয়াকমি সুনা ও জুহাহুম তাদের চেহারাগুলোকে এরকম লাহুম হাস তাদের আঙ্গুলগুলো তামার সেগুলো দিয়ে তারা চেহারাগুলো এরকম খামছাচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম জিবরাকে জিজ্ঞেস করেন যে এই যে খামছাচ্ছে এই লোকগুলো কারা জিবরাইল আমিন বলে দেন এরা হলো দুনিয়ায় ইয়াকুল আলহমান্নাস এরা পৃথিবীতে মানুষের গিবত করতো সেই জন্য তারা এরকম নিজের চেহারাগুলো খামছাচ্ছে আরেক গ্রুপের কাজ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন সেখানে দেখতেছেন তাদের প্যাটগুলো বতুন হুঙ্কাল বয়ুত ফি হাল হাইয়া তোরামিন খারিজি বুত নিহিম প্যাট এক একটা বিশাল বড় ঘরের মতো আর ওই ঘরের মধ্যে দেখা যাচ্ছে বিষধর সাপগুলো কিলবিল করছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন জিবরা আলসালামকে ফাকুল তুমান হাউলাইয়া জিব্রাইল আল্লাহ রসুল বলছেন আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আর কারা জিবির আলাইসালাম বলেন হুম আকিলা তোর এরা হল সুৎখুর পৃথিবীতে তারা সুৎখুর ছিল তো এই যে অনেক নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন সেখানে আল্লাহ রসুলকে দেখিয়েছেন জান্নাতে গেলেন সেখানেও দেখলেন যে আল্লাহ রসুল আসলাম বলছেন আমি যখন জান্নাতে গেলাম জান্নাত গিয়ে দেখলাম আকসর হুমুল ফোকারা জান্নাতের অধিকাংশ বাসিন্দারাই হলেন দরিদ্র এখন দরিদ্র হওয়াটাই জান্নাতে যাওয়ার কারণ তা কিন্তু নয় অর্থাৎ দরিদ্রটা জান্নাতে যাওয়ার পথে একটা মাধ্যম অর্থাৎ দারিদ্রতা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে কিন্তু এই দারিদ্র দারিদ্রতা আসা সত্ত্বেও সে আল্লাহ রবুল্লা আলমকে এক একটু এক মুহূর্তের জন্য সে ভুলে নেই এটা হলো সবচেয়ে তার বড় সফলতা দুই নম্বর হলো তার অর্থনৈতিক স্বচ্ছলতা তুলনামূলক কম থাকার কারণে তার হিসাবে ঝামেলা কম হবে এবং অর্থনৈতিক সচ্ছলতা আনার ক্ষেত্রে তার উপার্জনের রাস্তাগুলিও কিন্তু এলোমেলো থাকে সেই বিষয়ে তার ওইরকম প্রশ্নের উত্তর দিতে হবে না কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুলাম বলেছেন এবং কোরআনে আয়ত রয়েছে ইয়ম্যাকু মুন্নাসুল্লি রব্বিল্লা আলমিন যেখানে বলা হয়েছে মানুষ আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে এখন দাঁড়িয়ে কী করবে দাঁড়িয়ে সেখানে কিন্তু উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর সেখানে হাদিস হাদিসের মধ্যে আছে লাতাজুল কদামা ইবনু আদম আন খামসিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া সারা বনি আদম এক পাও সামনে বাড়াতে পারবে না সেখানে কিন্তু একটি প্রশ্ন দুইটি প্রশ্ন থাকবে ও আন মা আলিহি মিন আইনা আন ফাঁকা তুমি সম্পদ উপার্জন করেছো কোন পথে আর ব্যয় করেছো তুমি কোন পথে সুতরাং এটাও একটা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের নিয়ামতগুলো দেখেছেন সেই বর্ণনাগুলো এখানে সুরা নাজিমের মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন বলেছেন এবং এখানে তারকারাজির কথা বলা হয়েছে এবং বিভিন্ন বিষয় কথা বলা হয়েছে এবং আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে অনেক গুনা থেকে অনেক অপরাধ থেকে যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে যে সুরাটি সেই সুরাটি হলো সুরা আল কামার বিখ্যাত সুরা বলছি এই জন্য সুরা প্রত্যেকটি বিখ্যাত অর্থাৎ এই সুরা কামারের মধ্যে আল্লাহ রসুল সাল্লিউসাল যে অঙ্গুল নির্দেশের মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে বলা হয়েছে ইখতারাবাতি সন্সাকাল কামার এই যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটাও কেয়ামত খুব কাছাকাছি হয়ে যাওয়ার একটি লক্ষণ এটা উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে সেই ঘটনার দিকেও ইঙ্গিত করা হয়েছে আর এটা একটি চমৎকার বিষয় যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে ঘটনা এই ঘটনাটি আল্লাহ রব্বুল আলমিন মজিজা হিসেবে দেখিয়েছেন বিশ্ব বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আরও অনেক দূর এগিয়ে যাবে তবে একটি বিষয়ে মনে রাখতে হবে কোরআনকে ছাপিয়ে আমাদের বিশ্ব নবীর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ছাপিয়ে বিজ্ঞান কথো কখনোই এর চাইতে উপরে আর উঠতে পারবে না এই জন্য আল্লাপাক আকরবুল্লাহ আলমিন দুটো জিনিসকে অনেকগুলো দিয়েছেন তার মধ্যে দুটো জিনিস দিয়েছেন বিজ্ঞান যা তার কাছাকাছিও কোনো দিন যেতে পারবে না এখন মঙ্গল মঙ্গলে মানুষ যাচ্ছে চাঁদে গিয়েছে এবং আরও নতুন নতুন গ্রহ আবিষ্কৃত হচ্ছে এবং সে সমস্ত গ্রহে হয়তো মানুষ যাবে কিন্তু আল্লাহ রাসুলকে দিয়ে পাক রবুল্লাহ আলমিন যেই যাত্রা করিয়েছেন সেটা কিন্তু মানুষ কোনো দিন করতে পারবে না এটা আল্লাপাক মজ দেখিয়েছি সেটা হলো মেরাজের মেরাজে আল্লাফা রব্বুল আলামিন ঊর্ধ্বগমন করিয়েছেন এবং ঊর্ধ্বগমন করিয়ে এরকম সাতটি আসমান অতিক্রম করে তারপরে তিনি ইন দা সিদ মুনতাহা সেখানে পৌঁছেছেন এখন প্রশ্ন হলো বিজ্ঞানের অগ্রযাত্রা এখন চলছে আরও অনেক দূর যাবে কিন্তু আজও পর্যন্ত কি বিজ্ঞান আকাশের সীমারেখা কি খুঁজে পেয়েছে এই প্রশ্ন যদি বিজ্ঞানীদেরকে করা হয় হয়তো সীমারেখা খুঁজে যদিও বা তারা পায় ওই আকাশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা কি তাদের হয়েছে যদি ধরে নিলাম প্রথম আকাশে যাওয়ার ক্ষমতা তাদের হয়েছে প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশ পর্যন্ত যাওয়ার সেই ক্ষমতা কি তাদের আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলকে মৌজা দিয়ে এই কোরআনকে বিশাল একটি মজেদা দিয়ে বুঝিয়েছেন যে আমার নবীকে আমি যতটুকু উপরে এনেছি এটা হলো আমার ক্ষমতা এবং আল্লাহর নবীর মজেসা আর আমি কোরআনকে দিয়েছি এটা হলো আমার আরেকটি আমার নবীর মজেসা এবং আমি আল্লাহ যে বড় আমার এটা বরত্বের একটি বহির প্রকাশ এজন্য বিজ্ঞান বিজ্ঞানের অনেক জয়যাত্রা হয়েছে কিন্তু তার প্রমাণ এখনও রয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা এখনও আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তা অস্বীকার করতে পারেনি এবং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলকে মেয়েরাজে নিয়েছেন সেই জায়গা পর্যন্ত যাওয়া এটা বিজ্ঞান অত দূর পর্যন্ত এটা অন্যতম একটি কোরআনে নিদর্শন প্রিয় দর্শক কোরআনে কারিমের অসংখ্য বর্ণনা রয়েছে এরপরে সুর আর রহমান এখানে আপনারা সবসময় তিলাবাত করেন এ ব্যাপারে তেমন কিছু আমার বলার নেই শুধুমাত্র একটি কথা যে সুর আর রহমানে নেয়ামতের অগণিত বর্ণনা দেওয়া হয়েছে আর বারবার শুধু একটি প্রশ্ন করা হয়েছে ফাবি আই ই রিকো মাথুকা জীবান একজন মানুষ যদি শুধু চিন্তা করে যে আমি কোন নিয়ামত স্বীকার করব তাহলে আমার দেহের মধ্যে আমি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি আমার যে হাতের নড়াচড়া আমার এই সব কিছু কিন্তু পাকের নিয়ামত আমি যদি আমার বডির দিকে তাকাই তাহলে আমার দ্বারা কোনো দিন করা সম্ভব না প্রিয় দর্শক এরপরে সুরা ওয়াকিয়া এই সুরা ওয়াকিয়ার মধ্যে পরকালের কথা বলা হয়েছে কি কি শাস্তি দেওয়া হবে এরপরে সুরা আল হাদিদ। এ এখানে বর্ণনা করা হয়েছে এখানে পরকালীন শাস্তির কথা বলা হয়েছে পরকালীন শাস্তি আমরা কেন ভোগ করব যদি পৃথিবীতে থাকতে নেয়ামতকে মূল্যায়ন করে আমরা আল্লাহর শীল বান্দা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি প্রিয় দর্শক আসুন আমরা এই কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি কোরআনের আলোয় আলোকিত করি আমাদের জীবনকে আর সুন্নার আলোয় আলোকিত করি আমাদের জীবনকে আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে কোরআন সুন্নার জন্য কবুল করুন আমিন ও ওয়াহিরুদ্ তাবানা আনিল হামদুল্লিলাহি রবীলা আসসালামু আলাইকুম মরাসমাতুল্লাহি ও বারা আমাদের আজকের আলোচ্য বিষয়ে আলবিদা মাহের রামাদান এবং আত্মপর্যালোচনা প্রিয় দর্শক রামাদান তো অনেক বড় প্রত্যয় প্রতিজ্ঞা এবং অনেক বড় সম্ভাবনার একটি একটি পরিসরণী আমাদের কাছে এসেছে এসেছিল এবং তা বিদায়ও নিচ্ছে কিন্তু আমরা এই রামাদান থেকে কতটুকু অর্জন করতে পারলাম নাকি রাসুল ইসলাম যে বলেছেন রাগিমা আনফুহু সেই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ধুলাই মলিন হোক অথবা তার জন্যে তিনি খুব হতাশার কথা বলেছেন যে ব্যক্তি রামাদান পেয়েও তার গুণাগুলো মাফ করিয়ে নিতে পারেনি আমরা কি সেই ক্যাটাগরি সেই দলের লোকদের অন্তর্ভুক্ত নাকি যেই ব্যক্তি রামাদান পেয়ে তার গুণাগুলো মাফ করে নিতে পেরেছে এবং রামাদান থেকে পরিপূর্ণ তার অর্জন সে করতে পেরেছে তার অন্তর্ভুক্ত হয়েছে এটি একটি পর্যালোচনার বিষয় পর্যালোচনা করলে আমরা তখন বুঝতে পারবো আমাদের অবস্থানটি কি এবং কোথায় কোথায় আমরা ত্রুটি বিচ্ছুতি করেছি যাতে আমাদের পরবর্তী কার্যকলাপগুলোকে আমরা রিফর্ম করে নিতে পারি রেকটিফিকেশানের মাধ্যমে আমরা আরও উন্নত জায়গায় আমাদের আমলগুলোকে আমাদের ইমানের আকিদার ইস্যুগুলোকে নিয়ে যেতে পারি তো ইত্যকার ইস্যুগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করবেন আজকে আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত আলামী দিন

মনে হয় যে আরও কয়েকদিন থাকুক না আরও কয়েকটা দিন থাকো আমরা তাকে সেভাবে চাই তো রমাদানে এই যে আমরা বিদায় দিচ্ছি এই কেন্দ্রিক আমাদের অনুভূতিটি কেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি আলহি ও আসহাবি আসলে এটা জীবনের একটা পরিক্রমা জীবন তার পথে চলতেই থাকবে এবং মাঝখানে সাময়িক সময়ের জন্য যে ভালো ভালো পর্ব উপলক্ষ ইবাদতের সুন্দর সুযোগ এগুলো আসছে কিন্তু এগুলো চলেও যাবে ঠিক এখানে ঠিক আসলে বিদায় বলতে যা বোঝায় সেটা নয় কিন্তু আমাদের কাছ থেকে চলে গেলেই বিদায়ের একটা অনুভূতি আমাদের মধ্যে জাগে জি ইস মনে হয় যেন রমজান কদিন আগে স্টার্ট হলো আর এখন শেষ হয়ে গেল আর বিদায়ের কথা হয়তো এই কারণে আসছে আপনি বলেছেন যে যেহেতু রামাদানকে মুসলিম অত্যন্ত বড় মানের একটা উপলক্ষ মনে করে এবং তাকে সেরা একজন মেহমানের মর্যাদা দেয় একজন মেহমান আসলেন এত বিশাল আয়োজন এতগুলো উপহার নিয়ে এখন শেষ হতে চলেছে মানে তিনি চলে যাচ্ছেন তাহলে আমাদের অবশ্যই একটা বুকে ব্যথা জাগে একটা একটা অনুভূতি জাগে আহা শ্রেষ্ঠ সময়গুলো শেষ হয়ে গেল কি নিতে পারলাম এরকম একটা অনুভূতি জাগে আমি কি তার উপহার সবগুলো নিতে পারলাম আমি কি সেগুলোকে ইউজ করতে পারলাম আমি কি সেই স্কোপগুলো গ্রহণ করতে পারলাম এরকম একটা অনুভূতি চলে আসে এই কারণেই একজন বিচক্ষণ মুসলিম যখন রমাদান শেষ হতে শুরু করে এবং রমাদান বিদায় নিতে শুরু করে তখন কিন্তু সে আত্মপর্যালোচনায়ও কিন্তু মগ্ন হয় কারণ রমাদান চলে যাওয়ার জন্য আমাদের কাঁদার কোনো কারণ নেই সত্যিকার অর্থে আমার প্রিয় ব্যক্তিত্ব যেমন আমার বাবা কিংবা আমার দাদা আমার চাচা অথবা আমার কন্যা কিংবা আমার ছেলে যখন আমার থেকে বিদায় হয় তখন চোখের কান্না কিন্তু আসে এটা হচ্ছে মাহাব্বা তবে একটা ন্যাচারাল মাহাব্বা ফলে প্রিয়জন যখন দূরে চলে যায় তখন আমাদের একটা বিরাগ ভাজন হওয়ার তাদের সাথে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের একটা একটা কান্না আসে একটা একটা কষ্ট লাগে রমাদানে সে কষ্ট থাকলেও কিন্তু যে সত্যিকার অর্থে এখানে মাহাব্বা তবে নেই কিন্তু দিনিয়া আছে এবং দিনিয়াটা কিন্তু আসলে ইন্টালেকচুয়াল বা বুদ্ধিভৃত্তিক মাহাব্বা কেন রামাদানের মর্যাদা কারণ বুদ্ধি দিয়ে আমরা দেখেছি জ্ঞান দিয়ে আমরা পর্যালোচনা করে জেনেছি যে রামাদান আসলে যে সেই মাস নয় ফলে আমাদের এখানে আসলে রামাদান চলে যাবে সেটা স্বাভাবিক আমরা সেজন্য কান্না করবো সেটা নয় বরং আমাদের আত্মপর্যালোচনাটাই হচ্ছে মানে সবচেয়ে বড় করণীয় এই রমাদানটাকে কতভাবে কাজে লাগালাম কি উচিত ছিল কি উচিত ছিল না অথচ কি করেছে কি করেনি কি করার কথা ছিল আমাদের কাছে আমাদের কি দাবি নিয়ে এসেছে আপনি বলেছেন সেখানে অনেকগুলো উপহারের বিষয় ছিল এই যে উপহারগুলো আল্লাহ সুফান সেখানে আমাদের জন্য ক্ষমার উপলক্ষ তিনি রেখেছেন এই জান্নাতে যাওয়ার একটি উপলক্ষ আল্লাহ সুফান তো রেখেছেন অনেক রহমত পাওয়ার একটা উপলক্ষ রেখেছেন আমাদের দোয়াগুলো কবুলের উপলক্ষ রেখেছেন কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির উপলক্ষ রেখেছেন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপলক্ষ রেখেছেন এগুলো যে আমরা কতটুকু অর্জন করতে পারলাম অন্য সময়ে সময় সব সবসময় বিস্তৃত বটে কিন্তু এই সময় তো আরও বেশি আকারে আমরা পাওয়ার একটি সুযোগ সেখানে ছিল আমার মনে হয় আত্মপর্যালোচনাটা এভাবে করা যেতে পারে যেটা আপনি বেশ কিছু বললেন আমি আরও কিছু অ্যাড করতে পারি যেমন রামাদানের সেরা উপহারগুলোর মধ্যে আছে যেমন ইমানের নবায়ন জি তারপরে এখলাসের পুনর্প্রতিষ্ঠা তারপরে আখলাকের চর্চা এবং অনুশীলনী জি জি মানে এই উপহারগুলো কিন্তু আমরা ওই যে জামা কাপড়ের উপহার কিংবা আতর সেন্টের উপহার সেভাবে দেখবো না এটা দেখবো রমাজান এসেছে আমার ইমানটাকে রিনিউ করার জন্য এসেছে আমার আখলাকটাকে আবার পুনর্গঠন করার জন্য এসেছে আমার এখলাসের মধ্যে যে ড্যামেজগুলো হয়েছে সেগুলোকে রিপেয়ার করার জন্য তাহলে এই উপহারগুলো একটা একটা করে মনে পর্যালোচনা করা উচিত আমাদের ব্যক্তিগতভাবে রাতে যখন কেয়ামল্লাই শেষ করি তারপর একটু পাঁচটা মিনিট দশটা মিনিট একটু চিন্তা ভাবনা করে চোখ বন্ধ করে ভাবা যে আসলে এই উপহারটুকু কতটা কাজে লাগিয়েছে ঠিক শুরুতেই রমাদান আসার আগেই রাসুল সাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে ইমানটা ঠিক করে তারপর সিয়াম পালনের কথা তাহলে উপহারটুকুর মধ্যে আসলে এটা রামাদানের আগে নেওয়া উচিত জি তাই আমি এখন যদি আমার জন্য একটা ভালো আতর নিয়ে আসেন তাহলে আমি সেটা ইউজ করে না বের হবো আর ইউজ করব না তো সেরকমই ইমানটা ভাবা উচিত যে আসলে সত্যি ইমান বিরোধী কোনো আমি গিয়েছে কিনা যে উপহারটা আমাদান আমাকে আবার সুন্দর করে আয়োজন করে দিল সেটাকে প্রপারলি আমি আমি পারফেক্ট করতে পেরেছি কিনা তাজা করতে পেরেছে কিনা সেটা দুর্বল হয়েছিল সবল করতে পেরেছে কিনা সেটা মানে ইমান কমতে কমতে একদম নিতে চলে গিয়েছিল ঠেকেছিল আমি সেটাকে আবার বাড়াতে বাড়াতে রেটিং বাড়াতে বাড়াতে আবার আগের জায়গায় যে জায়গা থাকা উচিত সে জায়গায় নিয়ে এসছে কিনা এভাবে আত্মপর্যালোচনা ঠিক তেমনি এখলাসের ব্যাপারটা যেটা নিয়ে আমাদের সবসময় সমস্যা আমাদের এখলাসের মধ্যে বেশ কয়েকটা দিক নিয়াদ বা ইন্টেনশন সিনসিয়ারিটি বা নিষ্ঠা সিরিয়াসনেস এগুলো সবই কিন্তু এখলাসের অন্তর্গত কারণ একজন লোক যদি এখলাস সে পোষণ করে আল্লাহর জন্য কাজ করে তাহলে সে এক নম্বরে খুব সিরিয়াস হবে এবং সে সিনসিয়ারিটি সে রাখবে অর্থাৎ নিষ্ঠা রেখে কাজ করবে এবং তার নিয়ারটাও শুদ্ধ থাকবে এই তিনটা জিনিস কিন্তু এখলাস এখলাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন লোক বলল না ঠিক আছে ভেরি সিনসিয়ার

আমি ফরজ কাজগুলো কেন ছেড়ে দিচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন আমার অব্লিগেশানটা আর অব্লিগেশান থাকছে না কে এই অব্লিগেশানটাকে ছাড়িয়ে দিল তাহলে আমি একটু একটু সামান্য কাজ করে বলি যে আল্লাহর জন্য করি না এটা তো ঠিক না এখলাস মানেই হচ্ছে আপনি যে সমস্ত অ্যাকশনগুলো আমালগুলো আল্লাহর জন্য করা উচিত সবগুলোই আপনি করতে হবে পারফর্ম এবং সেটা আসলে সামান্য জি মানে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা আমাদের উপরে এমন বিশাল বোঝা দিনের ইবাদত এবং আমলগুলোর মধ্যে চাপিয়ে দেননি যেটাতে আমরা ডিফিকাল্ট ফিল করি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কষ্ট হচ্ছে কিংবা আমাদের চাকরি ব্যহত হয় আমাদের ব্যবসা ব্যহত হয় কিছু আমরা যে মেজর দিনের মেজর ইবাদতের কথা বলি নামাজ বা সালাত সালাত পড়তে পাঁচ ওয়াক্ত সালাত প্রত্যেকটোর এক সময় লাগে 24 ঘন্টার মধ্যে কিন্তু আল্লাহ তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা করে তিনি ইবাদত আমাদের উপরে এরপর যাকাতের কথা আসেন জাকাতটাকে আমরা সত্যি হিসেব করে দিচ্ছে জি তো জাকাতটাকে আল্লাহর জন্য হবে না তাহলে আমি কিছু অল্প কিছু কাজ করি কেনই আত্মপ্রসাদ আত্মতৃপ্তি অনুভব করছি যে আই হ্যাভ ডাট এ লট জি মাসাল্লাহ কি আমল লাইলে কি লম্বা টাইম দাঁড়ালাম একটা আত্মপ্রসাদ চলে আসে আমাদের মধ্যে আত্মহংকার সেটা কিন্তু আমি যে কি করলাম আর কি করলাম না আপনি যেটা বলেছেন আজকে টপিকের সাথে আপনি জড়িয়েও দিয়েছেন আত্মসমালোচনা আত্মপর্যালোচনা এটা এটা খুবই জরুরি কারণ এই আত্মসমালোচনা আত্মপর্যালোচনা ছাড়া আমরা কিন্তু বুঝতেই পারবো না যে কি করেছি কি করিনি কি করা উচিত ছিল এবং এ সম্পর্কে তো সুর হাসরেও তাই না ওই আয়াতটা এটা কিন্তু আত্মসমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেন দেখে প্রত্যেক ব্যক্তি যেন দেখে আগামীকালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য সে কী পেশ করেছে সেটা নিয়ে সে পর্যালোচনা করে নজর মানে হচ্ছে এটা এবং আল্লাহ এবং কি বলে এটাকে সার্বিক চেষ্টা চিন্তা চেতনা এবং ইন্টালেকচুয়াল এফোর্ট ব্যয়ের মধ্য দিয়ে সে নিজেকে সার্বিক পর্যালোচনার মুখোমুখি করবে যে তার কি করা উচিত ছিল কি করা উচিত হয়নি এবং সে যা করেছে ইজ ইট এনাফ ফর হিম তার আখিরাতের জন্য এটা কি যথেষ্ট নাকি আখিরাতে এটা খুবই অল্প সদাই খুবই অল্প ব্যালেন্স যেটা দিয়ে সে আসলে চলতে পারবে না আখিরাতে সে আগাতে পারবে না আত্মসমালোচনা আত্মসমালোচনার পরবর্তীতে আত্মশুদ্ধি যেটি সে শুদ্ধি দিকে নিয়ে যায় কারণ রমাদানে আমাদের যা করার কথা ছিল যা অর্জনের কথা ছিল তা যদি না করতে পারি কমপক্ষে একটা রিমোর্স ফিলিং তো থাকবে এক ধরনের অনু অনুতাপ নিজের মাঝে থাকবে এক ধরনের অনুসূচনা থাকবে অনুশোচনায় কিন্তু মানুষকে পরবর্তীতে সে আরও ভালো করে যাতে এটি উদযাপন করে কত লোক তো আছে পঞ্চাশ বছর রমাদান পেয়েছে কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসেনি তাই না তো এটা কারণ কারণ আসলে রমাদানকে তিনি সেভাবে বুঝেননি রমাদানকে তিনি মনে করেছেন শ্রেফ আসলে রোজা রাখা কিছু এর বাইরে তিনি উপলব্ধি করেননি যে আমাদের পর্যালোচনার আরও কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক অনেক ড্যামেজ হয়ে গেছে সেগুলো পর্যালোচনার দাবি রাখে কারণ রমাদান শুধুমাত্র কিছু রিচুয়াল নিয়ে আসেনি রমাদান উপহারের ঢালি নিয়ে এসছে যাতে আমাদের ব্যক্তিগত জীবনটা সুন্দর হয় পারিবারিক জীবনটা পুনর্গঠিত হয় সমাজটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে পরিণত হয় সেই জায়গাগুলোতে আমাদের চিহ্নিত করা দরকার তাহলে রমাদান কিভাবে এই জায়গাগুলোকে রিপেয়ার করে আর আমি কতটা রিপেয়ার করতে পেরেছি এখানে এখানে যেমন বড় ধস নেমেছে আমাদের মূল্যবোধে আমাদের আখলাকে আমাদের চরিত্রে আমাদের বহু মানুষ এখন জাতি কাজে লিপ্ত হতে কোনো দ্বিধা করে না আজকে আপনি গত দুই সপ্তাহ মানে পত্রিকার খবরগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন এ যে মাদক বিরোধী যে অভিযান এবং মাদকের বিস্তার এবং একটা মাদককে যে একটা জীবন কিভাবে ধ্বংস হয় এবং আমাদের নাটকে সারাক্ষণে খালি প্রেম প্রণয় প্রীতি অর্থহীন গাজাখুরি গল্প আমাদের সিনেমায় যেটা আমরা দেখি রোডে কিন্তু এই এই মাদক দ্রব্য যেগুলো আসলে গেট ওয়ে মানে পথ আরো ভয়ঙ্কর মাদক দ্রব্যের প্রতি নিয়ে যাওয়ার জন্য সেগুলো কিন্তু ফ্যাশন হিসেবে দেখানো হয় যখন একজন খুবই মানে ওই কোনো নাটক সিনেমা যেগুলো আপনি বলেন তার কেন্দ্রীয় চরিত্র যখন তিনি একটু অবসাদগ্রস্ত হন অথবা হতাশাগ্রস্ত হন অথবা খুবই ক্লান্ত হন কারো উপর তার খুবই খুব রাগ বা ইত্যাদি তখন তিনি মাদক সেবন করছেন তাহলে তাকে যারা ফলো করছেন তথাকথিত তার ফলোয়ার যারা ফ্যান তারা তো দেখছেন যে না আমাদের মরল বা আমাদের স্টার কাজ করছেন তাহলে তো এটা খুব ভালো এটা ফ্যাশন এক্স্যাক্টলি তো সুতরাং আমার কাছে মনে হয় প্রচার মাধ্যমগুলো সোচ্চার হওয়া উচিত জি আর আমরা তো জানি সারা দেশে রামাদানের সিয়ামের একটা সুন্দর চর্চা চলছে তো এই এই ক্ষেত্রে এমন কি আপনি হয়তো দেখবেন অনেক মাদক সেবনকারী সেও হয়তো সিয়াম পালন করছে অনেক মাদক বিক্রেতা সেও কিন্তু সিয়াম রাখছে তাই না এটা 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 এনকারেজিং বাট অ্যালার্মিং হচ্ছে যে সিএমটা কিন্তু তাকে মাদক সেবন থেকেও বিরত রাখেনি তাকে মাদক বিক্রি থেকেও বিরত রাখেনি আমার আরেকটা জিনিস মনে হয় যে আমাদের আজকে সমাজের বিভিন্ন দিকে যারা যারা হয়তো সমাজকে বিশুদ্ধ করতে চাইছেন আমাদের প্রশাসন কিংবা আমাদের সমাজের অধিপতিরা তাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র শাস্তি প্রয়োগ করে এবং শাসন দিয়ে একটা শাসন দিয়ে ভয় দেখিয়ে সমাজে কোনো ভালো কিছু প্রতিষ্ঠা করা যায় না হয়তো 10% 20% করা যায় যেটা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় ব্যাপক ভাবে সেটি হচ্ছে دینی মরালিটি دینی মূল্যবোধ যেটা রাসুলலாம் করেছেন ফাসদানিবু একটিমাত্র শব্দ তাই না তো এখানে এখানে যেটা আমরা বলবো যে এখানে নৈতিক মূল্যবোধটাকে যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে গায়ের জোরে শুধুমাত্র প্রশাসন দিয়ে শাসন করে সেটা সম্ভব নয় তবে তারও প্রয়োজন আছে আমরা বলবো না কিন্তু এটাকে ব্যাপকভাবে মানুষের মননে মেধায় চিন্তায় চর্চায় যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে শিক্ষা ব্যবস্থায় সেই নৈতিকতা আনতে হবে এবং মুসলিমদের নৈতিকতার একটাই হচ্ছে ফ্যাক্টরি जी সেটা হচ্ছে دین ইসলাম এই জায়গাটা কিন্তু মুসলিম নেতৃত্বকে বুঝতে হবে হ্যাঁ ধর্মান ধর্মান্ধতা কিংবা এরকম যে কোনো যে কথাগুলো আমরা বলি যে সমাজে মধ্যে উগ্রবাদ কিংবা এক্সট্রিমিজম এগুলো এগুলো কিন্তু ধর্মের মধ্যে নেই না এগুলো ধর্মের ইশিমের মধ্যে নেই কারণ ধর্ম তো এগুলোর বিরোধিতা করেছে যুদ্ধ করে এগুলো এগুলো এর বিরুদ্ধে যুদ্ধ করার নামে মূল ধর্ম এবং নৈতিক মূল্যবোধকে যদি আমি বিদায় জানাই जी जी তাহলে কিন্তু সমাজে অবক্ষয় আর রোধ করা যাবে না আমরা জানাচ্ছি এবং বিশেষ করে মুসলিম সমাজে মুসলিম সমাজে নৈতিকতা আসার একটাই উৎস দিন কোরআন সন্না তা এখন যেটা মুসলিম নেতৃত্বের নিশ্চিত করা উচিত এবং আজকের এই রমজান মাসে এবং যখন আমরা রমজানকে বিদায় জানাতে যাচ্ছি আমার মনে হয় সে পর্যালোচনাও আসা দরকার কারণ আমি শুধু ব্যক্তির পর্যালোচনা কেন করব। সমাজকে যারা চালাচ্ছেন দেশকে যারা চালাচ্ছেন তাদের জন্য তো কিছু নাসিহা রাখা উচিত আমরা তো বিশ্বাস করি আমরা এক আল্লাহ বিশ্বাস করি তিনি আমাদের এলাহ তিনি আমাদের রব এবং আমরা রসুল সাল্লা সাল্লামকে বিশ্বাস করি শুধু বিশ্বাস না কিন্তু আমরা কিন্তু তাদেরকে প্রচন্ড মহাব্বাও করি আমরা আমাদের প্রাণের চেয়েও আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ দিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি সন্নাকে ভালোবাসি এই যে একটা ভালোবাসার যে সম্পর্ক তৈরি হলো আমাদের পৃথিবীর সবচেয়ে কল্যাণময় উৎসের সাথে এখানে লেনদেন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি আপনার মতো লোক কিন্তু মূল্যবোধ থেকে বঞ্চিত হয়ে যাব এবং সেটি হচ্ছে আজকে শিক্ষিত সমাজ শিক্ষিত মেয়েরা শিক্ষিত ছেলেরা আমাদের তরুণ তরুণীরা পত্রিকার খবরে যা দেখি তাতে মানে আমাদের হতাশ হতে হচ্ছে এবং মনে হচ্ছে মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের আমি শুধু যদি চিন্তা করি যে আজকে কি ভালো করলাম আলহামদুলিল্লাহ ভালো বেশ কিছু কাজ করেছি খারাপ কাজ করলাম হ্যাঁ কিছু খারাপ হয়েছে ভুল হয়েছে আল্লাহর কাছে মাফ চাই তো করলাম সামনে করব না এতটুকু যথেষ্ট নয় কারণ আমি তো এই সমাজের সভ্য আমি তো আমার পরিবারের একজন সদস্য আমি তো এদেশের একজন নাগরিক এবং বিশ্বেরও একজন নাগরিক ফলে আমার ভাবনা যদিও আমাকে নিয়ে সবচেয়ে বেশি তারপরে আমার পরিবার নিয়ে তারপরে আমার সমাজ নিয়ে তারপরে আমার দেশ নিয়ে তারপরে সমগ্র বিশ্ব নিয়ে কিন্তু আমি তো এই বিশ্বের যেহেতু এই গ্লোবের যেহেতু একজন নাগরিক আমি কিন্তু কোনোটাই ইগনোর করতে পারি না জি জি বিশ্ব আমার জন্য একটা কনসার্ন আমার একটা বিষয় দেশ আমার বিষয় সমাজ আমার বিষয় পরিবার আমার বিষয় আমার শিক্ষা শিক্ষা পলিসি এগুলো আমার বিষয় একজন একজন মুসলিম তো আসলে বিশ্ব নাগরিক যে আমি 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 এখানে পরামর্শ দেব আমাদের যে পেশাজীবী ভাই বোনেরা আছেন তারাও নিজ নিজ পেশা নিয়ে একটু আত্মসমালোচনা করবে না মতাম আমরা এখানে আসলে শেষ করতে হচ্ছে আমাদের সময় আজকে একেবারেই শেষ আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ অনেকগুলো চমৎকার বিষয় আপনি তুলে নিয়ে এসেছেন বেশ করে সমালোচনা যে ব্যক্তিকেন্দ্রিকই নয় আমাকে গোটা সামগ্রিকতা নিয়ে মূলত আমাদের সমালোচনা করা দরকার সেই বিষয়টি আপনি তুলে এনেছেন জাকালিক প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম রামাদানকে আমরা একদিকে বিদায় জানাচ্ছি অন্যদিকে রামাদান থেকে আমাদের অর্জন কতটুকু সেটি এটি একটি পর্যালোচনার বিষয় আমরা পর্যালোচনা করা দরকার যে আমরা কী অর্জন করতে পেরেছি কী অর্জন করার কথা ছিল এটি তো একদিকে আমরা অবশ্যই অবশ্যই পর্যালোচনা করবো দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্জনগুলোকে যদি আমরা অত্যন্ত শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই পাওয়ার হাউজের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে যেটা পাওয়ার হাউস হচ্ছে এখানে ইসলাম এটি কোরআন আল্লাহ রসুলসলেন সুন্না আল্লাহ রসুল হানতালার সাথে সম্পর্ক বৃদ্ধি অথবা আমরা যদি সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখছি যেটি আমাদের সম্মানিত আলোচক বলেছেন তা যদি আমরা কোনো অবস্থায় রোধ করতে হয় যদি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয় তাহলে পাওয়ার হাউজের সাথে আমাদের জেনারেশনদেরকে কানেক্টেড রাখতে হবে এবং পাওয়ার হাউজের সাথে কানেক্টেড রাখার যত সোর্স আছে চেইন আছে এগুলোকে অবশ্যই এস্টাবলিশ রাখতে হবে প্রশক সেই আলোচনা আমরা করেছি আজকের পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি তার আগে আপনাদের জন্য রয়েছে বরাবর মতো একটি ইসলামী গান গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আপনারা ছিলেন এতক্ষণ আর এস আর এম বরকতময় সাহারি অনুষ্ঠানের সাথে আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায় হায়দা ওসল হুসুফ আলা على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. الله اكبر الله. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع Shukru alayna min saniyatil wada, wajab shukru alayna madha madani lla hidaa. raat ke teke te, সারা জাহানের দেখে বেদেকে সারা জাহানের দেখে বেদেকে আলোর ধারা ছোট লাল বাদরু আলাই না ওয়াজাবা দ রহিদা বন্ধু তিনি রাহ মতলীল মানবতার বন্ধু তিনি তাই তো শোকর আদায় করে ो शो आदाय कोरे कुल् मिन निशिदीन तोलालवादरुयना वजबा तिलवाद वजबोकुवाैना मदाहिदा तोला انسانيه الوداع وجب الشكر علينا ما دعا لله